শেয়ার করবেন আমাকে সেলান্ডার সাথে। কত বড় বড় টমেটো হয়েছে, এইখান থেকে আমি কটা টমেটো নিয়ে যাব, মাছ মাছের সঙ্গে দেব। কত বড় বড় টমেটো কুলের মতন। লিচু, কুল, যেটা বলবেন। এটা জিরে মশলাটা করে নেবো, এবার শুনে একসঙ্গে বেটে নেবো। আদা আর রসুন একসঙ্গে বেটে নিচ্ছি। এবার লঙ্কাটা বেটে নেব। মাছটা মেখে নি, নুন হলুদ দিয়ে, হলুদ লবণ লঙ্কা বাটা, এটা দিয়ে আমি মাছটা মেখে নিচ্ছি। টক দই মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো।
হালকা ভাজা দিয়েছি। টমেটো একটু ধসে দেব। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো তেলে। এটা রসুন, আদা, জিরে, ধনে একসঙ্গে বাটা, লঙ্কা বাটা, লবণ, এবার দইটা দিয়ে দেবো। সামান্য জল দিয়ে দেবো। একটা ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি। দই ঝোল রান্না করছে আজকের, ভালো হয়েছে। নতুন বছর আপনারা সবাই ভালো থাকবেন, আমাকেও পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন আমাদের ঠাকুমা আর মা আজ রান্না করেছেন দই ঝোল, দই দিয়ে ঝোল মাছ। তো রান্নাটা খুব খুবই সুন্দর হয়েছে, সেন্ট এত সুন্দর সেন্ট উঠেছে, আপনারা না টেস্ট করলে বুঝবেন না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, একবার করে ট্রাই করবেন। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন মাছটা, দেখুন এটা শোল মাছের মাথা, আমি খুবই পছন্দ করি। লাইক করবেন, শেয়ার করবেন আমাকে সিলিন্ডার সাথে।